হ্যালো এভরিওয়ান, দিস ইজ আদি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আদি ব্লগস বিডি। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। গাইস, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কক্সেস বাজারের আইকনিক রেল স্টেশন। আজকে ডিসেম্বর 1 তারিখ এবং আজকে থেকে চালু হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন। দুর্ভাগ্যবশত আমি কোনো ট্রেনের টিকিট পাইনি। 1 তারিখ থেকে 11 তারিখ শিডিউল পর্যন্ত কোনো ট্রেনের টিকিট আমি বুকিং দিতে পারিনি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই কক্সেস বাজারের আইকনিক রেল স্টেশনটি। তো অবশ্যই আপনার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা যাচ্ছি কক্সেস বাজার আইকনিক রেল স্টেশনের ভেতরে। ওই যে জিনুক আকৃতিটা এখানে আছে এবং এটি হচ্ছে রেল স্টেশন, এবং ওই সামনে হচ্ছে প্ল্যাটফর্ম। তো আমরা যাচ্ছি, আসলে এটা ফার্স্ট টাইম এখানে আসছি আমি। আসলে মনে হচ্ছে আমি দেশের বাইরে কোনো একটা জায়গায় আসছি, জাস্ট অসাধারণ গাইস। সো সামনে যাই এবং সামনের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, এটি কিন্তু আজকে থেকে চালু হয়ে যাবে। সো ওইদিকে জিনুক আকৃতিটা আমরা সেদিকে যাব। তার আগে এদিকে একটু গিয়ে আপনাদের রেল স্টেশনে দেখাই। এখানে এখনও ভিতরে প্রবেশ করতে পারবো না, কারণ ওইখানে দেখেন আপনারা ভেতরে প্রবেশ করার জন্য নিষেধ আছে। সো টিকিট কাউন্টার এদিকে, মানে এখানে ভিতরে টিকিট কাউন্ট করতে পারবেন। সো আমরা এদিকে যাচ্ছি। আসলে গাইস দেখেন অনেক সুন্দর, আসলে মানে বিশাল রেল স্টেশন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি আজ দুপুর 12টা বাজে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে, এবং সেখান থেকে আপনার রাত 10টায় রওনা দিবে আবার কক্সবাজারের উদ্দেশ্যে। তো এটি হবে এই ট্রেনের ফার্স্ট ট্রিপ, আজকে ডিসেম্বর 1 তারিখ। তো গাইস আপনারা দেখেন জাস্ট প্ল্যাটফর্মটা এখান থেকে। আমি আসলে ভিতরে গিয়ে আপনাদের দেখাতে পারছি না, কারণ এটি আজকে থেকে চালু হবে কিন্তু এখনও ঢোকার কোনো পারমিশন পাইনি ভিতরে, যার জন্য বাইরে থেকে ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি। আবারও যদি আমি এখানে আসি আপনাদের অবশ্যই ভিতরে ঘুরিয়ে দেখাবো। আর যারা এখনও মানে ট্রেনের টিকিট পাননি, ট্রেনের টিকিট জন্য অপেক্ষা করে আছেন, তারা আপনারা ওই নির্দিষ্ট কাউন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনি টিকিট পেয়ে যাবেন, কারণ যখন থেকে কিন্তু ঢাকা কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা শুরু হয়েছে। মানে জাস্ট 8টা বাজে এটা অনলাইন টিকিট সেল হয় এবং কাউন্টার থেকেও সেল হয়। জাস্ট 8টা বাজে অনলাইনে যে টিকিটগুলো থাকে, জাস্ট 8টা বাজার সাথে সাথে কিন্তু টিকিটগুলো এমনভাবে সেল হয়, জাস্ট 1 মিনিট 2 মিনিটে সেল হয়ে যায়। মানে আর টিকিট বুকিং করার কোনো চান্সই থাকে না। সো গাইস আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার পেছনে হচ্ছে কক্সবাজারের আইকনিক সেই রেল স্টেশন। আমি এটি দেখার জন্য এখানে চলে আসছি এবং আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে এটি আপনাদের দেখাচ্ছি। আর যেহেতু আজকে ডিসেম্বর 1 তারিখ, এটি আজকে থেকে চালু হবে, কিন্তু আমরা এখন যে সময় এসেছি এখনও কিন্তু তারা চালু করেনি। তো যার জন্য আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারিনি এবং ভিতরে ভিউটা আপনারা দেখাতে পারেনি। কিন্তু বাইরে থেকে দেখেন জাস্ট ভিউটা অসাধারণ। আমি আসলে ভিতরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কর্তৃপক্ষের কাছে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু তারা কিন্তু আমাকে কোনো রকমের পারমিশন দেয়নি। সো যাক, সমস্যা নাই, কিন্তু জাস্ট বাইরে থেকে জাস্ট আমি আপনাদের কক্সেস বাজারের আইকনিক রেল স্টেশনের ভিউটা আপনাদের দেখাচ্ছি। এবং ওই যে প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়েছিল সেটি আজ আপনার দুপুর 12টা বাজে এখান থেকে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে আপনার এই ট্রেনটি আসবে রাত 10টায় এবং 10টা ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্যে। তো গাইস আজকে থেকে চালু হয়ে যাবে, কিন্তু একটা বিষয় যে ট্রেনের টিকিট কিন্তু কাটতে গেলে আমরা যে সমস্যাটায় পড়ছি সেটা হচ্ছে একটা টিকিট কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি না, কারণ টিকিট যখনই অনলাইনে সেল করা হয় বা যখনই শিডিউল আসে ট্রেনের তখনই কিন্তু সবগুলো টিকিট মানে এত তাড়াতাড়ি সেল হয়ে যায় যে আসলে এটা টিকিট পাওয়া মানে কক্সবাজারে টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার মতো। তো আসলে যাই হোক, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঝিনুক আকৃতির যে আইকন সেটা। তো এই পাশে হচ্ছে জাস্ট কক্সবাজার রেল স্টেশন। এখনও ভিতরেও প্রবেশ করতে পারিনি, আর এখানে এখনও অনেক কিছু কাজ চলমান আছে। সো গাইস আসলে অনেক ভালো লাগতেছে। সো গাইস আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমি কক্সবাজার ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারি চিটাগং থেকে, তো সেটা নিয়ে অবশ্যই আমি একটি ডিটেলস ভিডিও আপনাদের জন্য বানাবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টাটা।